হ্যালো এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু শোমি স্যপ ইউটিউব চ্যানেল সো আমরা এমসি কিউ পর্বে আজকে শুরু করবো ড্রেনেজ সিস্টেম ঠিক আছে ড্রেনেজ সিস্টেম থেকে আজকে আমরা এমসি কিউ প্র্যাকটিস করবো তো আর দেরি না করে কপি অ্যান্ড প্যান নিয়ে বসে যাও তাহলে স্টার্ট করি ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে উইচ ওয়ান অফ দ্য ফলোইং রিভার্স ইন ইন্ডিয়া হ্যাজ বিন এটা বিন হবে হ্যাজ বিন ডিক্লেয়ার্ড एज द नैशनल रिवर ओके फार्ष्ट गंगा यमुना कृष्णा सोन एकदम इजी क्वेश्चन ठीक है एकदम इजी क्वेश्चन ताइट आंसर की हो गंगा रंसार अब गंगा ओके क्वेश्चन नम्बर टू हुई वन अफ द फलोईंग रिवार्स अफ इंडिया डाज़ नट मेक ए डेल्टा नीचे नदीगुल मध्य को नदी का डेल्टा प्रडि करे ना कि गंगा नर्मदा कावेरी महानदी फाइव आंसर बोलो आंसर right कि महानदी 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 नेक्स्ट देखो एन इम्पोर्टेंट रिवर अब द इंडियन डेजार्ट इज इंडियन डेजार्ट एक इम्पोर्टेंट रिवर नाम कीपन ए बी नर्मदा अपशन सी तापी एंड तापेन डी झिलम लूनी नर्मदा तापी झिलम की लूनी लूनी ठीक है लूनी एकदम राजस्थान मे जाए रन का शेषा लुनिचन नम्बर फोर फेमस समर लेक इज सिचुएटेड इन सम्भर लेक इज सिचुएटेड इन कथाय राजस्थान गुजरात वेस्ट बंगाल उड़ीसा কোথায় রাজস্থান সম্ভার লেক এটাকে সম্বার লেককে সল্ট লেকও বলা হয় কি বলা হয় সল্ট লেকও বলা হয় কারণ এখান থেকে অনেক সল্ট প্রডিউস হয় ঠিক আছে নেক্সট গঙ্গা ইজ এ রেজাল্ট অফ দ্য কনফ্লুয়েন্স অফ রিভার্স কোন কোন রিভারের একসাথে কনফ্লুয়েন্স পয়েন্টে গঙ্গা গঙ্গা তৈরি হয় মানে গঙ্গা উৎপত্তি হয়

रिवर लुनिजिनेट नियर पुष्कर पुष्कर लेक एंड ड्रेन इन टू हिच दिंग गल्फ अब कम्बे एंड लेक सं रान 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 गए क्वेश्चन हुच अफ द फलोईंग रिवार्स फ्लोज ইন্টু দ্য দ্যারোবিয়ান্স নিচের কোনটা অ্যারোবিয়ান ফ্লো হয় ইন্দ্রাবাদী গোদাবরী কাবেরী নর্মাদা নিচের চারটে নদীর মধ্যে ইন্দ্রাবাদী গোদাবরী কাবেরী নর্মদা চারটে নদীর কোনটা অ্যারোবিয়ান কোনটা অপশান রাইট অপশান হচ্ছে ডি নর্মাদা রাইট অপশন ডি নর্মদা বাকিগুলো পড়ে না গোদাবরী বে অফ বেঙ্গলে কাবেরীও বে অফ বেঙ্গলে

कोको चैनल right 10 डिग्री चैनल डकन पैसेज और सुमबोरारो चैनल सुमबोरारो चैनल कौन कौनता राइट आंसर इज 10 डिग्री चैनल 10 डिग्री चैनल कारण ए 10 डिग्री चैनल रा की माने कि 10 डिग्री नॉर्थ लैटिट्यूड पास होय ठीक है 10 डिग्री नॉर्थ ये यदि अंडमान होय এর মাঝে যে পাঁচটা এটা হচ্ছে টেন ডিগ্রি নর্থ ল্যাটিটিউড এই জন্য একে টেন ডিগ্রি চ্যানেলও বলা হয় নেক্সট কোয়েশ্চেন সারফেস ওয়াটার রিসোর্সেস আর হায়েস্ট ইন গঙ্গা প্লেন্স নর্থ ইস্টার্ন ইন্ডিয়া পেনিনসুলার ইন্ডিয়া ইন্দুস প্লেন কোন প্লেনে সবচেয়ে বেশি সারফেস ওয়াটার বেশি আছে কোনটায় ऑप्शन ए गंगा प्लेन्स गंगा प्लेन्स सबसे बिसी सरफेस वाटर पावा ज गंगा प्लेन्स क्वेश्चन नंबर 11 दामोदर इज ए ट्रिब्यूटरी ऑफ ट्रिब्यूटरी ऑफ रिवर कौन नदी ट्रिब्यूटरी गंगा हुगली पद्मा और सुवर्ण गंगा हुगली पद्मा और सुवर्ण रेखा हेलो রাইট আনসার হচ্ছে হুগলি দামোদর হুগলি নদীর কি ট্রিবিউটারি ওকে কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ রিভার গঙ্গা আফটার এন্টারিং বাংলাদেশ ইজ নোন বাই হুইচ অফ দ্য ফলোয়িং নেইমস খুব ইম্পর্টেন্ট এটা সি ওকে লোহিত পদ্মা কালীগঙ্গা আর নবগঙ্গা লোহিত পদ্মা কালীগঙ্গা আর নবগঙ্গা माने गंगा बांग्लादेशी की नाम परिचित की नाम पद्मा 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 राइट ओके okay. नेक्स्ट क्वेश्चन द यमुना रिवर ओरिजिनेट्स फ्रॉम डैश ग्लेशियर कौन ग्लेशियर थे के यमुना रिवर सृष्टि है बा उत्पन्न है संतुपत गंगोत्री यमुनोत्री और चेमायोंग दांग कौन था हुई ऑप्शन इज राइट মুনেত্রী নাম থেকে বোঝা যায় যায়মুনেত্রী নাম থেকে বোঝা যায় থেকে হয়েছে বলে এর নাম ওকে নেক্সট রিভার ইন দা পেনার ইন্ডিয়া পেন্সুলার ইন্ডিয়াতে কোন নদীটা সবচেয়ে বেশি লংগেস্ট কৃষ্ণা নর্মদা গোদাবরী আর মহানদী কোনটা একদম ইজি গোদাবরী গোদাবরীকে দক্ষিণগঙ্গা বলা হয় কি বলা হয় দক্ষিণগঙ্গা বলা হয় আর দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয় কাবেরী কে মনে রাখবে ওকে কাবেরিমুনা সোন ওর তাপ্তি রিফ ভ্যালি দিয়ে নিচের এই চারটি নদীর মধ্যে কোন নদীটা রিফ ভ্যালি দিয়ে প্রবাহিত হয় কোনটা তাপ্তি তাপ্তি

ফল কুচিকাল ফল ইজ দ্য হায়েস্ট ওয়াটার ফল ইন ইন্ডিয়া কোথায় আছে কর্ণাটকে নেক্সট কোশ্চেন দ্য লং রিভার ইন ইন্ডিয়া ইজ ব্রহ্মপুত্র গঙ্গা গোদাবরী ইন্দুস লং রিভার ইন ইন্ডিয়া একদম ইজি কোশ্চেন গঙ্গা ভাই এটা এটা না পাল্টে তো কিছু করার নেই গঙ্গা গঙ্গা ইজ দ্য লং রিভার ইন ইন্ডিয়া কোশ্চেন নাম্বার এইটিন হুইচ অ্যামন্স The following is the largest glacier. Sasaini, Gangotri, Jenu, or Siachen. Largest glacier. Which one is? Siachen. Siachen. Largest. Okay. About uh, 75 meters. Okay. Next one. Question number 19. দ্য ড্রেনেজ বেসিন অফ হুইচ অফ দ্য ফলিং রিভার্স কোস্টাল পার্স অফ কর্ণাটকা কেরালা অ্যান্ড তামিলনাড়ু অপশন ইজ অপশন এ গোদাবরী অপশন বি কৃষ্ণা অপশান সি কাবেরি ডি এ হচ্ছে মুসি নদী কোনটা হবে অপশান সি কাবেরী নদী অপশান সি কাবেরী নদী নেক্সট কোয়েশ্চেন টোয়েন্টি আনসার বলবো না কমেন্ট করে আনসারটা জানাও হুইচ অফ দ্য ফলোইং রিভার্স ইজ এ ট্রান্স হিমালয়ান রিভার ট্রান্স হিমালয়ান রিভার কী কী ঝিলম সতলজ গঙ্গা রবি এ এটার আনসার আমি নেক্সট ক্লাসে বলবো তোমরা সবাই কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে জানাও যে এটার আনসার কী হবে ঠিক আছে আমি নেক্সট এরকম এমসিকিউ ভিডিও আরও নিয়ে আসবো তো যারা শোমিস্যপ ইউটিউব চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে নাও ওকে থ্যাংক ইউ